মিস করা ব্যাপারটা এটা অনেস্টলি স্পিকিং থাকবেই, যেহেতু প্রথম নায়ক যেটা বলছিলাম, তবে মিসিংটা একটু কমে গেছে বিকজ আমাদের পাশাপাশি তো ওনার সিনেমাও আছে। ব্যক্তি মানুষটাকে হয়তো সবাই খুব অবজার্ভ করছে, ওরকম করে আসলে খুব গভীরভাবে দেখছে বলেই তাদের হয়তো মনে হচ্ছে, বাট আমি বরাবরের মতো যেমনই থাকি ওরকমই আছি। শাকিব খান উপবিশ্বাসের সাথে কিভাবে নতুন করে সংসার করা যায়, আব্রাহাম খান জয়কে সুখী করা যায়, এজন্য তারা নতুন করে আলোচনায় বসেছে। শিল্পীর সাথে মিস করার ব্যাপারটা তো ডেফিনেটলি থাকবেই, কারণ আমার প্রথম নায়ক। সুপারস্টার শাকিব খান আর বুবলি যন্ত্রণা সহ্য না করতে পেরে তালাক দিবেন বুবলিকে, কিন্তু এতে বুবলি রাজি না। বুবলির এখনো ইচ্ছা সম্ভব হলে শাকিব খানের সাথে নতুন করে সংসার করা। বুবলি বীরকে নিয়ে সুখে থাকতে চায় শাকিব খানের সাথে, কিন্তু শাকিব খান আর বুবলির সাথে সংসার করবে না। স্বামী হিসেবে বুবলি তাকে এক মুহূর্তের জন্য সম্মান করে না, তাই তো বিচ্ছেদের পথে হেঁটেছেন শাকিব খান। এতে বুবলি খুশি হয়নি, কারণ বুবলি শাকিব খানকে স্বামী হিসেবে পেতে চেয়েছিল, নাম যশ এর কারণে তার স্বপ্ন পূরণ হয়েছিল। স্বামী হিসেবে পেয়েছিল শাকিবকে এবং সন্তানের মা হয়েছিল শাকিব খানের, কিন্তু অবশেষে শাকিব খান বুবলির সাথে সম্পর্ক রাখতে চায় না। এখন অপবিশ্বাসের সাথে সংসার করতে চায় শাকিব খান। তিনি বলেন, প্রথম ভালোবেসেছিলাম অপবিশ্বাসকে আর ভুলবশত বুবলির সাথে সম্পর্কে জড়িয়েছেন, এখন এই রিলেশন থেকে দূরে যেতে চাই, প্রথম ভালোবাসাকে আবারও মেনে নিতে চাই, তাই অপবিশ্বাসের সাথে আলোচনায় বসেছে শাকিব খান।